নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/4/2021 ফের চালু হচ্ছে গরিব অন্ন যোজনা। আগামী 2 মাস বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হবে, এরকমই ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য আসুন দেখে নিই। গরিবদের জন্য ফের গরিব অন্ন যোজনা চালু হচ্ছে এবং যার সুবিধা পাবে আগামী 2 মাস প্রায় 80 কোটি মানুষ। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ফের চালু হচ্ছে গরিব অন্ন যোজনা। করোনা পরিস্থিতিতে বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর নভেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় যে 80 কোটি মানুষ রয়েছেন তাদের জন্য সে সুবিধা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। নতুন করে পরিস্থিতি সংকটজনক হয় আরও একবার সেই প্রকল্পের আওতায় বিনামূল্যে আগামী মে এবং জুন মাসে মাথাপিছু 5 কেজি করে খাদ্যশস্য বণ্টনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মোদী এবং সেই বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এবং করোনা দ্বিতীয় ঢেউ সামনে আসতেই লাফিয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে, সঙ্গে বাড়ছে মৃত্যুও। শুধু তাই নয়, মানুষের মধ্যে মারাত্মক আতঙ্ক তৈরি করেছে বর্তমান পরিস্থিতি। দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি এবং ভ্যাকসিনের অপর্যাপ্ত পরিস্থিতি আগুনে ঘিয়ের কাজ করতে হচ্ছে তাতে। এবং গত বছর ভয়াবহ অভিজ্ঞতা মনে করে ইতিমধ্যে ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছে পরিযায়ী শ্রমিকরা। এই পরিস্থিতিতে সেদিন ভার্চুয়াল বৈঠক করেন মোদী, সেখানে কেন্দ্র সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়ে খাদ্য সুরক্ষা আইন 2013 অনুযায়ী বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এ রাজ্যের কথা। এবং গত বছর মোদী নভেম্বর পর্যন্ত এই প্রকল্পে 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু নভেম্বর মাসে বরাদ্দ এ রাজ্য পায়নি। এবং কেন্দ্র সরকার তরফে সেই সময় জানানো হয়েছিল যে কোনো রাজ্যে কত খাদ্যশস্য পৌঁছে তা, কতটা ব্যবহার করা হচ্ছে মানুষের কাছে পৌঁছেছে তার সম্পূর্ণ হিসাব সরকারি পোর্টালে তুলে দিতে হবে। কেন্দ্রের ঘোষণার সঙ্গে সঙ্গেই 2021 সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের কথাটা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আওতাধীন প্রায় 6 কোটি মানুষ প্রধানমন্ত্রীর প্রকল্প অনুযায়ী খাদ্যশস্য পাচ্ছিলেন, এ রাজ্যেও সেই প্রকল্প চলছিল। এবং পাশাপাশি রাজ্যের ঘোষণা অনুযায়ী তাদের প্রকল্পে বিনামূল্যে খাদ্যশস্য মিলছে রাজ্যের আওতাধীন গ্রাহকদেরও। সমস্যা হয়ে দাঁড়ায় অক্টোবর মাসের শেষে, এবং কেন্দ্রীয় জানিয়েছিল তাদের প্রকল্পে কত মানুষের জন্য খাদ্যশস্য প্রয়োজন তা আগে থেকে পোর্টালে তুলে দিতে হবে। রাজ্য জানিয়েছিল কত মানুষ খাদ্যশস্য পাচ্ছে সেই হিসাব একটা মাসের শেষেই পোর্টালে তোলা সম্ভব। এই নিয়ে জটিলতার জেরে শেষে নভেম্বর মাসে বরাদ্দ পায়নি রাজ্য এবং খাদ্য মন্ত্রক থেকে তা পাঠানো হয়নি। এই নিয়ে রেশন ডিলার ফেডারেশন তরফও একাধিকবার দরবার করে কেন্দ্রীয় সরকারের কাছে। তৃণমূল সাংসদ সৌগত রায় এবং ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু আলাদা আলাদাভাবে চিঠি লিখে এবং নতুন করে এই প্রকল্প শুরু করার দাবি জানানো হয়েছে। শেষ পরিস্থিতি উদ্বেজনক দেখে কেন্দ্র সরকার আগামী 2 মাসের জন্য নতুন করে তাদের প্রকল্প চালু করলো। তাহলে দেখতে পাচ্ছেন আগামী 2 মাস প্রায় 80 কোটি গরিব তারা কিন্তু এই আবার এই বিনামূল্যে খাদ্যশস্য পাবে, এরকমই কিন্তু খবর প্রকাশিত হয়েছে। তো দেখা যাক কতটা এটা প্রযোজ্য হয়। তো যা হোক, এই আপডেট আপনাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।